হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকে থেকে আমি অঙ্কের জন্য একটা নতুন ক্লাস শুরু করতে চলেছি। এবং বন্ধুরা, অঙ্ক শিখতে হলে মূল ছটা বিষয়ের ব্যাপারে আমি আজকে বলবো। এই ছটা বিষয় তোমাদের মধ্যে যদি থাকে, তাহলে তোমরা অঙ্কে যত কাঁচাই হও না কেন, তোমরা ভালোভাবে কিন্তু অঙ্ক শিখতে পারবে বা শিখবেও, ভয়ের কোনো কারণ নেই, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং সেই ছটা পয়েন্টের মধ্যে ছয় নম্বর পয়েন্টটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেস্ট পয়েন্ট আমি মনে করি। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক সেই ছটা কী এমন পয়েন্ট যেটা জানা থাকলে অঙ্ক করাটা কোনো ব্যাপারই না। তো হ্যাঁ বন্ধুরা, এই ছটা জিনিসের প্রথম নাম্বারটা হচ্ছে যোগ, দুই নম্বর হচ্ছে বিয়োগ, তিন নম্বর হচ্ছে গুণ, চার নম্বর হচ্ছে ভাগ, পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে নামতা, যেটা কিনা এক থেকে কুড়ি পর্যন্ত নামতা কিন্তু একদম ঠোঁটের আগায় রাখতে হবে। এবং সর্বশেষে আসি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ছয় নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ধৈর্য ও শেখার আগ্রহ। এই দুটো জিনিস কিন্তু অনেকের মধ্যে থাকে না, বিশেষ করে ধৈর্যটা। এখন বন্ধুরা, আমি এই যে ভিডিওটা এখন বানাচ্ছি, এটা তোমরা অনেকেই কিন্তু একভাবে দেখার ধৈর্য তোমাদের থাকবে না, তোমরা অনেকেই ভিডিওটাকে কাটবে, কেটে কেটে দেখবে। কিন্তু এতে করে কি হয়, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা এবং অভিজ্ঞতা শেয়ার করব, সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। এটাও কিন্তু একটা পরিচয়, অর্থাৎ ধৈর্য, এবং ধৈর্য কিন্তু একটা খুব বড় বিষয়। ধৈর্য কিন্তু থাকতে হবে এবং তার সঙ্গে শেখার খুব আগ্রহ কিন্তু থাকতে হবে, যে হ্যাঁ অঙ্ক আমি পারি না, আমার ভয় লাগে, কিন্তু হ্যাঁ আমি অঙ্কটা শিখব, এইটা কিন্তু দরকার। এবং প্রথমেই বলেছি যে প্রথম চারটে হলো যোগ বিয়োগ গুণ ভাগ। তো এটা শুনে অনেকে তোমরা ভাবতে পারো, দাদা কি বলছে, যে যোগ বিয়োগ গুণ ভাগ এটা তো কোনো একটা শেখার মতো বিষয়। কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা, আমার নিজের চোখে দেখা ক্লাস টুয়েলভের ছেলে একটা বড় ভাগ যখন সে করতে গেছিলো, ভাগে গিয়ে সে আটকাচ্ছে। এবং সেটা একজনের ক্ষেত্রে না, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি বড় বিয়োগ, বড় গুণ বা বড় ভাগের ক্ষেত্রে অনেকে ভুল করছে, উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা, আমার নিজের চোখে দেখা। তো সুতরাং বন্ধুরা, সেই জন্যেই আমি এই পয়েন্টটাকে উল্লেখ করলাম, যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে যে খুব ভালো করে পারবে, কোনো রকম ভুল না করে, না বাধা পেয়ে, এবং এক থেকে কুড়ি পর্যন্ত নামটা একেবারে মুখস্থ থাকতে হবে, তোমরা যদি এগুলোকে নিয়ে অঙ্ক শুরু করতে পারো, এই ক্লাসগুলোকে ফলো করো, তাহলে তোমরা, আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা কিন্তু অঙ্ক শিখে যাবে, একদম ভয় পাবে না। কারণ একটা কথা কিন্তু সবসময় মনে রাখবে, অঙ্ককে কখনো পেও না কো ভয়, ঠিক মতো শিখলে সব পরীক্ষাতে পাবে জয়। তো বন্ধুরা, এবার কিছু কথা আমি তোমাদেরকে বলবো, যেগুলো এই ক্লাসটা আমি কীভাবে করাতে চলেছি সেটা আগে বুঝে নাও। এই যে অঙ্কের ক্লাসটা, কোনো পার্টিকুলার এক্সামকে ফলো করে কিন্তু করানো হচ্ছে না, কারণ আমি আগেও বলেছি সমস্ত পরীক্ষাতে কিন্তু অঙ্কের সিলেবাসটা একই থাকে, অর্থাৎ মাধ্যমিক মানের অঙ্ক, যেখানে লাভ ক্ষতি, সুদ কষা, এই অঙ্কই কিন্তু বারে বারে আসবে। এবং এই ক্লাসগুলো করলে তোমরা WBPSC, রেল, WB পুলিশের যে কোনো পরীক্ষা, তা সেটা কনস্টেবল হোক বা SI হোক বা সার্জেন্ট হোক বা গ্রুপ ডির যে কোনো পরীক্ষা, রেলের হোক বা রাজ্য সরকারের হোক, সমস্তর জন্য কিন্তু একই সিলেবাস, একই নিয়ম, একই অঙ্ক। সুতরাং আমি কিন্তু ধীরে ধীরে বুঝিয়ে অঙ্কগুলো করাবো, কোনো তাড়াহুড়ো বা ব্যস্ততার মাধ্যমে কিন্তু আমি অঙ্ক শেখাবো না। তোমরা কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখবে, প্রতিটা ক্লাসে আমি ধীরে ধীরে এগোবো এবং সিলেবাস অনুসারেই এগোবো, আগে পিছে কিছু হবে না। এবং বন্ধুরা, এই ছটা পয়েন্ট ছাড়াও কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে বন্ধুরা, খুব বেশি কিছু কিন্তু নেই, এই যে বললাম এক থেকে পাঁচ পর্যন্ত এই কটা জিনিস, এই কটা জিনিসের মধ্যে শুধু নামতাটা, এবং পরবর্তীতে ভিডিওতে যেগুলো দেখাবো বা বলবো, এই কটা জিনিস তোমাদেরকে কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। বিভিন্ন বইতে যেরকম অঙ্কের শুরুতে XYZ দিয়ে বিভিন্ন সূত্র প্রচুর দেওয়া থাকে, সেসব সূত্র ওইভাবে মুখস্থ করে অঙ্ক শেখা যায় না, বা ওগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ তথ্য মুখস্থ করলেই হবে, সেগুলো তোমাদেরকে আমি বলছি। তো তার মধ্যে প্রথমে যেটা হচ্ছে বীজগণিতের সূত্র, এই বীজগণিতের সূত্রগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে, যেন কোনো ভুল না হয়। তার পরবর্তী হচ্ছে 2 থেকে 35 পর্যন্ত সংখ্যার বর্গ অবশ্যই মুখস্থ রাখতে হবে। তারপর যেটা তোমাদের মুখস্থ করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার ঘন, বা সেটা 1 থেকে 20 পর্যন্ত করতে পারলে আরও খুব ভালো হয়। এবং তার সঙ্গে আরও যে তথ্যটা মুখস্থ রাখলে ভালো হয় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা সংক্রান্ত কিছু তথ্য। তো হ্যাঁ বন্ধুরা, জাস্ট শুধু এই কটা জিনিস নিয়েই কিন্তু অঙ্ক স্টার্ট করা যায়।
বন্ধুরা, আমি শুধু তোমাদেরকে বলবো নতুন করে এই কটা জিনিস নিয়ে এই অঙ্কের ক্লাসগুলোকে ফলো করে অঙ্কগুলো শেখার চেষ্টা করো। তোমরা সমস্ত পরীক্ষাতে অঙ্ক একদম সহজভাবে শিখে যাবে, বেশি বেশি সূত্র মুখস্থ করে রাখার প্রয়োজন নেই। এবং এই সমস্ত টিপস ছাড়া আলাদা করে যেটা পরিমিতি এবং ত্রিকোণমিতির কিছু প্রয়োজনীয় সূত্র আছে, সেগুলো তো আলাদা করে পরে মুখস্থ করতেই হবে, সেগুলো আমি বলে দেবো। কিন্তু আপাতত যে ক্লাস শুরু হচ্ছে, আজকে অঙ্কের প্রথম ক্লাস, অর্থাৎ এটা একটা ইন্ট্রোডাকশন ক্লাস তোমরা বলতে পারো। দুই নম্বর ক্লাস থেকে যে যে বিষয়গুলো শুরু করা হবে, তার আগে তোমাদেরকে এই জিনিসগুলোকে রেডি রাখতে হবে বা তোমরা এগুলোকে রেডি রাখবে। এবং তোমরা যারা আমার চ্যানেলের রিজনিংয়ের ক্লাসগুলোকে ফলো করছো, ঠিক একইভাবে অঙ্কের ক্লাসগুলোকে ফলো করো। আশা করি তোমাদের অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হবে না, খুব সহজ পদ্ধতিতে আমি শিখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল এইটুকুই। জানি না তোমরা ভিডিওটা কতটা শুনলে, এবং যদি তোমরা পুরো ভিডিওটা শোনো তাহলে তার প্রমাণ হিসেবে তোমরা যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তারা ভিডিওর কমেন্টে অবশ্যই 6 নাম্বারটা লিখবে, তাহলে আমি বুঝবো যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের পক্ষে অনেকটাই হেল্পফুল হবে, এবং তোমরা এবং আমি যে জিনিসগুলো দেখালাম এগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করে দেবো। তোমরা সেখান থেকে ডাউনলোডও করে নিতে পারবে, বা এর একটা করে স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে গেলে গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এবং সার্চ করতে হবে জবস অ্যান্ড নলেজ, সেখানে চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে সমস্ত রকম স্টাডি ম্যাটেরিয়াল এবং গুরুত্বপূর্ণ তথ্য সেখানে দেওয়া হয়। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, এবং অঙ্কের পরবর্তী ক্লাসগুলোকে পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।